গ্রামের এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কুমারগ্রাম গ্রেঞ্জ অফিসার রানা গুহর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসা হলো কোড়ামারি বিট অফিসে। অভিযোগ, ভিন রাজ্য থেকে বড়দিনের ছুটিতে বাড়িতে এসে বন দপ্তরের নোটিশ পেয়ে কুমারগ্রাম রেঞ্জ অফিসে দেখা করতে যায় চাংমারি গ্রাম পঞ্চায়েতের ইন্দুবস্তি বাসিন্দা মহাদেব নার্জিনারি। 19 তারিখ নোটিশ পেয়ে 26 তারিখ সে রেঞ্জ অফিসে দেখা করতে গেলে সংশ্লিষ্ট রেঞ্জের রেঞ্জ অফিসার রানা গুহ তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় বুধবার বিক্ষোভ দেখা গ্রামবাসী, এরপর বৃহস্পতিবার আলোচনা সভা করা হলে বন দপ্তরের নেতৃত্বে। এডিএফও জানান এই ঘটনা নিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে। যেটা বলতে আছে শুনো, তোমরা শুনো, সাহেবের কথা শুনো, সাহেবের কথা শুনো।